দীপা, এই সংসারের কথায় চলে এসেছি। যখন মা হলে বা বাসায় কিভাবে সময় দাও তাকে, বা ব্যস্ততার সাথে কাছে কিভাবে ব্যালেন্সগুলি করো? প্রথমত আমি তো পুরো মাস জুড়ে কাজ করি না, আগে বিয়ের আগে বা বিয়ের পরেও যেটা করতাম অ্যাটলিস্ট 25 দিন কাজ করতাম, এখন সেখানে 10 থেকে 12 দিন কাজ করি, বাকি সময়টা তো বাসার জন্যই থাকে, ছেলের জন্য থাকে। আর কাজের বাইরে পুরোটা সময়ই আসলে ছেলের জন্য থাকে। আমি দেখা যায় বাজার করতে যাচ্ছি, আমি ছেলেকে নিয়ে যাচ্ছি, ফ্রেন্ডের বাসা যাচ্ছি, ছেলেকে নিয়ে যাচ্ছি, মানে যাই করি না কেন ছেলেকে সাথে নিয়ে করছি আর কি, যেন ও আমার সঙ্গটা পায়। আর আরেকটা অনেক বড় সাপোর্ট, সেটা হচ্ছে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার শ্বশুর শাশুড়ি আছেন, ওনারা অনেক হেল্পফুল এবং মানে দে আর ভেরি মাচ ব্রড মাইন্ডেড, মানে আমি আসলে এটা বললে পরে অনেক ইয়ে হবে, মানে কম বলা হবে, যে নাটক নিয়ে কাজ, আমার কাজ নিয়ে কোনো রকম বাধা আমার হাজব্যান্ডের দিক থেকেও না, আমার শ্বশুর শাশুড়ির দিক থেকেও না, আমি এখনো পর্যন্ত পাইনি যে তারা, বরং উল্টো যথেষ্ট পরিমাণ, যতটুকু হেল্প করা দরকার, আমি দেশের বাইরে যাই, আউটডোর যাই, ওনাদের কোনো রকম বাধা থাকে না, পুরোপুরি আছে। হ্যাঁ, কারণ আমার শ্বশুর উনি থিয়েটার করতেন, সো উনি খুবই সিম্প্যাথাইজ আমার ব্যাপারে, যে উনি সবসময় বলে যে ও অনেক কষ্ট করে, এই কাজটা অনেক কষ্টের, তোমরা বুঝো না, তোমরা মনে করো মেকআপ করে যায়, হয়তো সেজেগুজে, অনেকেই মনে করে সেজেগুজে যাও কি আর কষ্ট, কিন্তু আমার শ্বশুর সবসময় দেখে আমার শাশুড়িকে বলে, আমার ননদদেরকে বলে যে এটা অনেক কষ্টের কাজ, এটা অনেক কষ্ট। আর তোমার হাজবেন্ড মানে সুজন, সেও আমাদের অনেক কাছের, থিয়েটার করে, নাটক করে, সেও কিন্তু একই প্রফেশনেই আছে। কখনো কি মনে হয় যে দুজনের মতবিরোধ ঘটছে? আমি সবাইকে সাপোর্ট করি, সবাইকে বলি যে মিডিয়ার মেয়েদের মিডিয়ার ছেলে বিয়ে করা উচিত, বিকজ অফ মানে এত হেল্পফুল সুজন আমার ব্যাপারে। এই যে বললাম যে আমি রাত 4টার সময় আমার শুটিং শেষ হবে, এটা নিয়ে আজ পর্যন্ত আমাদের লাইফে কোনোদিন ঝামেলা হয়নি, যে সুজন 4টার সময় ফিরছে আর আমি 4টার সময় ফিরছি, কারণ আমি খুব ভালো করে জানি ও এই কাজটা করছে বা ও জানে যে আমি কাজটাই করছি, এটা নিয়ে আমাদের কোনোদিনও কোন রকম দ্বন্দ্ব হয়নি। গসিপ বা আমরা যদি রাত 12টার সময় কোথাও যাই, সিম্পল হয়তো সুজনকে নিয়ে যাই, এখন না হয় সুজনকে লোকজন গেলে বলবে না, সুজনকে এখন চেনে বলে হয়তো অনেকে বুঝতে পারে এটা হাজব্যান্ড, কিন্তু অনেক সময় যখন সুজনকে চেনে না তখনই চিন্তা করে আসলে কি এটা হাজব্যান্ড না কে, কার সাথে এসেছে, এরকম হয়। যেমন কিছুদিন আগেই মৌ, তাহমিনা সুলতানা মৌ অভিনয় করে, ওর হাজব্যান্ড ও রুনা খান, আমরা একটা কফি শপে গেছি অনেক রাত্রেবেলা 12টা সাড়ে 12টার সময়, সুজন জানে, সুজন শুটিং থেকে ফিরছিল, ও এসে পৌঁছাতে পারেনি, তো আমার ননদের এক ফ্রেন্ড তার সাথে পরিচিত হয়েছে, আমি দেখা হয়েছে, পরিচয় করিয়ে দিয়েছে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড এসে, ও যথারীতি ফোন করে আমার ননদকে বলেছে ভাবিকে দেখলাম রাত 12টার সময় একটা ফর্সা একটা লোকের সাথে কফি হাউসে। আর আমি যে শুধু লোকটাকে দেখলো, সাথে যে দুটো মেয়ে ছিল তাদেরকে দেখলো না, তা আমার ননদ আবার ওরা জানে, আর মানে আমি আসলে খুবই ওপেন বাসায়, ও আমার ননদের সাথে আমি খুবই ক্লোজ, ও সাথে সাথে বলেছে নিশ্চয় ওটা মোয়াপুর হাজব্যান্ড ছিল, কারণ মোয়াপুরাও একসাথে গিয়েছে, মানে এরকম হয় বিষয়টা আর কি। তুমি তো বলে হেট করো, কিন্তু অনেকে তো এই ধরনের রিউমার বা গসিপ নিজেরাই ছড়ায় জনপ্রিয়তার জন্য, কমপ্লেক্স থেকে। ওকে, কারণ আমি মনে করি আমার কোনো কমপ্লেক্স নাই, আমি বললাম আমার লাইফে আমি কোনো রিগ্রেট নাই যে আমি এটা কেন হয়েছে, কোনো কমপ্লেক্স নাই আমার মধ্যে, যে অনেকে আছে বিয়ে করেছি, বাচ্চা হয়েছে, এটা অনেক বড় কমপ্লেক্স, আমি অনেক প্রাউড ফিল করি। কিছু অপ্রিয় বা প্রিয়র কথা যদি জানতে চাই চটপট উত্তর দিবে, খাবার খিচুড়ি, অপ্রিয় বলবো চিংড়ি মাছ, সবাই পছন্দ, সিফুড আমার অনেক প্রিয়, চিংড়ি মাছ, সিফুড পছন্দ, বাট চিংড়িটা পছন্দ। বেড়াতে যাওয়ার জায়গা এনিওয়্যার, যে কোনো জায়গায় বেড়াতে যেতে, পাহাড় না সমুদ্র দুটোই। প্রিয় সময় বাসায় যখন থাকি, কষ্টের সময়, কষ্টের সময় সুজন যখন খারাপ বিহেভ করে, আমার ছেলে যখন নানি বাড়িতে থাকতে যায়। ভাগ্যে বিশ্বাস করো? করি। রাশি? রাশিতে? রাশি বিশ্বাস করি। মেলে? কিছু কিছু মেলে। প্রিয় মানুষ? প্রিয় মানুষ অনেক, অসংখ্য। দীপার ভবিষ্যতের কথা যদি জানতে চাই, ধরো
10 বছর পর আরো হয়তো 5 কেজি ওয়েট গেইন করব আর দুইটা বাচ্চা থাকবে একটা তো আছে আর একটা থাকবে তারপর সুজন থাকবে পাশে হ্যাপি ফ্যামিলি